করোনা আক্রান্তে এই সময়ে আমরা চলেছি ঢাকার দিকে। আমরা যাব 250 কিলোমিটার। আমাদের যাত্রা শুরু হলো রাজশাহীর বাঘা থেকে। এটি আড়ানি বাজার। আমরা এখন আড়ানি বাজারের ভিতরে। আড়ানি বাজার, আড়ানি বিখ্যাত জনপদ, পাইকারি বাজার হিসাবে আড়ানি অনেক বড় একটা হাট আছে। এই যে আমরা হাটের পাশ দিয়ে যাচ্ছি, আমরা ঢুকে পড়ছি পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ি, রাজবাড়ির গেট, এই যে রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি। এটা পুঠিয়া রাজবাড়িকে ডান রেখে আমরা চলে যাচ্ছি। সামনে পুঠিয়া মন্দির, রাজবাড়ির পাশে মূলত পুঠিয়া বাজার গড়ে উঠেছে। বাজারটি একদমই হাইওয়ে সংলগ্ন। দেখুন মন্দিরটি একদম হাইওয়ে সংলগ্ন। আরেকটি মন্দির দূরে দেখা যায়। এই জায়গাটা আসলে খুবই সুন্দর এবং বেড়ানোর জন্য একটি চমৎকার জায়গা। এই দেখুন মন্দির, ডান পাশে মন্দির দেখা যায়। রাজবাড়ির দুদিকে ছিল পুকুর, চমৎকার সব পুকুর। শুরু হলো ঢাকা রাজশাহী মহাসড়কে আমাদের যাত্রা। এটি পুঠিয়া বাজার। নাটোর বাইপাস শেষ করে আমরা উঠব বনপাড়া সড়কে। একেবারে চলন বিলের মাঝখানে, চলন বিল তিনটি জেলার সীমানা পড়েছে চলন বিলের মধ্যে। এটা দেশের সবচেয়ে বড় বিল। চলন বিল এখন পানিতে থই থই করে, কিন্তু যেহেতু এখন শুকনো মৌসুম চলন বিলে পানি নেই, কিন্তু এখন এখন পেঁয়াজ এবং তরমুজের আবাদ হচ্ছে। একদম আমরা জীবনাথুরি বাজার খুবই কাছাকাছি। চলতে কোনো গাড়ি নেই। বহুমুখী সেতু, যেটা যমুনা ব্রিজ নামেই সর্বাধিক পরিচিত। চলে যাচ্ছি যমুনা ব্রিজ। আলেঙ্গা বাজারে আমরা ঢুকে পড়লাম। টাঙ্গাইলের যমুনা সেতুর এক্সপ্রেসওয়ের শেষ মাস থেকে শুরু আলেঙ্গা বাজার। এখানে আমরা কিছু লোককে দেখছি রাস্তায় আছে। তবে সিরাজগঞ্জের কট্টায় আমরা দেখছি অনেক মানুষ রাস্তায় গাড়ির তারা যানবাহন ধরে যানবাহন ধরে দাঁড়িয়ে আছে। হয়তো সিরাজগঞ্জ রোড আমরা চলে এলাম। 1 ঘন্টা 35 মিনিটে আমরা রাজশাহী থেকে সিরাজগঞ্জ সড়কে চলে আসলাম। আমরা চন্দ্রামোড়ে পৌঁছে গেলাম। চন্দ্রামোড়ে লোকজন কম নেই। আমরা যাব ডানে সাভারের দিকে। তো আমরা এখন সাভারের দিকে, চন্দ্রামোড়ে। চন্দ্রামোড় খুব ব্যস্ত, সেখানেও মানুষের কিছু মানুষের আনাগোনা আছে। অনেকে মাইক্রোবাস, কিছু লোকাল ট্রান্সপোর্ট, সেগুলো আছে। বেশ কিছু গাড়ি আমরা দেখছি, যেগুলো মানুষের স্থানীয়, যেগুলো নসিমন করিমন গাড়িগুলো চলছে, মানুষের ব্যাপারে যাচ্ছে। আর এমনিতেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এক দুটো বাসকেও আমরা দেখছি। বাসগুলো হয়তো শ্রমিক এলাকা পর্যন্ত মানুষ বিকল্পভাবে নানা যানবাহন ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে। এই জায়গাটার নাম গোড়াই। এটা মির্জাপুরের কাছে। এখানে বেশ কিছু মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে, তারা রাস্তা পারাপার হচ্ছেন। এটি একটি খুবই ব্যস্ত এলাকা। অনেক মানুষ আমরা দেখছি। আসলে এখানে মানুষের প্রায় স্বাভাবিকের মতো মানুষ। এখানে রীতিমতো হাটের মতো করে মানুষ এখানে জমে আছে। এটা খুবই অস্বাভাবিক। নিচের দিকে দেখুন অনেক মানুষ। আসলে শ্রমজীবী মানুষকে এটা মানিয়ে ঘরে রাখা একটু বেশ কঠিন। গোড়াই বাজার আমরা ক্রস করছি মির্জাপুর এলাকাটা।